সম্মানিত হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহ পাকের একটি গৌরবান্বিত নাম আল হাদি অথবা ইয়া হাদি, হেদায়াত দানকারী। যে ব্যক্তি হাত উঠাইয়া এবং আকাশের দিকে মুখ করিয়া অধিক পরিমাণের ইয়া হাদি পড়িবে এবং পরিশেষে মুখের উপর হাত ফিরাইবে, ইনশাআল্লাহ সে পরিপূর্ণ হেদায়াত লাভ করিবে এবং মারিফাত ওয়ালাদের অন্তর্ভুক্ত হইয়া যাইবে। সুবহানাল্লাহ, সে পথ পাবে, মারিফাত পাবে, মানে যেটাকে আমরা এলহামি জ্ঞান বলি। আপনি বেশি বেশি এই আমল চালায় গেলে আপনি কারো চেহারা দেখে বলে দিবেন, ভাই তুমি তো এটা করেছো। আপনি ধারণা করে বলবেন, কিন্তু কেমন যেন এটা হয়েই যায়, হয়ে যাবে। এবং আল বাদিউ বিনা নমুনাতে সৃষ্টিকারী, যে ব্যক্তি দুশ্চিন্তা, বিপদ অথবা যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে হওয়ার পরে আল্লাহ পাকের এই নামটি 91 বার পাঠ করে অথবা 1200 বার পাঠ করে আল্লাহ পাক তার যে কোনো উদ্দেশ্য হাসিল করে দেন। উদ্দেশ্য যেটা কত কঠিন থেকে কঠিন হোক না কেন, এই আমলটা অনেক কঠিন আমল একটা, কিন্তু আমলটা করবেন। আল্লাহ পাকের আরেকটি নাম হচ্ছে আল বাকি অথবা ইয়া বাকি, চিরঞ্জীব। যে ব্যক্তি জুমার রাত্রে 1000 বার এই নামটি পাঠ করবে আল্লাহ পাক তাকে সকল ধরনের শত্রুর ক্ষতি থেকে হেফাজত করবেন। আশা করছি বুঝতে পেরেছেন। এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অরিজিনাল ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া। আমাদের নাম, আমাদের ছবি দিয়ে অনেকেই প্রতারণা করছে, এই সমস্ত প্রতারকদের থেকে সাবধান থাকতে হবে। একে মারুফুল ইসলাম নামে এক ব্যক্তিকে আমি দেখছি, আমার নাম, আমার ছবি, তার নাম, আমার ছবি ব্যবহার করে ফেসবুকে পোস্ট করে তার আইডি অনেক বড় বানাচ্ছে, কিন্তু আসলে সেটা আমি না, এই জন্য সাবধান থাকতে হবে। আসসালামু আলাইকুম।